পুড়ছে দেশ যশোর চুয়াডাঙ্গা সহ কয়েক জেলার পরিস্থিতি চরমে আরও তীব্রতার আভাস এ মাসে ঢাকায় বৃষ্টির যুদ্ধ নয় সার্বভৌমত্ব রক্ষায় সব করা হবে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবে বাংলাদেশ বলেছেন প্রধানমন্ত্রী কেবল শিরোনাম এবার বিস্তারিত সংবাদ হিট অ্যালার্ট এখনও অব্যাহত রেখেছে আবহাওয়া অফিস নতুন করে হিট অ্যালার্টের সময় বাড়ানো হবে কিনা সেই সিদ্ধান্ত জানানো হবে আগামীকাল তবে আবহাওয়া অফিস বলছে হিট অ্যালার্ট আরও বাড়ানোর সম্ভাবনা আছে রাতের তাপমাত্রা বেশি থাকায় এখন অস্বস্তি বাড়ছে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি চুয়াডাঙ্গা ও পাবনা জেলায় অতি তীব্র তাপমাত্রা বয়ে যাচ্ছে যা পুরো এপ্রিল জুড়ে থাকতে পারে রংপুর বিভাগের তাপমাত্রা আজও কাল আরও বাড়বে আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস চব্বিশ থেকে পঁচিশ তারিখে সিলেট ও এর আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির পর সারাদেশের তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে অন্যান্য বছরের তুলনায় এবার তাপমাত্রা বেশি দক্ষিণা বাতাসের কারণে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে অস্বস্তি বেশি লাগছে ঢাকায় এপ্রিল জুড়ে বৃষ্টির সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আমাদের কিন্তু গত উনিশ তারিখে পরবর্তী তিন দিনের জন্য হিটার জারি করা রয়েছে যেটা আগামীকালকে আবার এক্সটেনশন করার সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টা পূর্বাভাস যদি বলি সেক্ষেত্রে তাপমাত্রা সারাদেশে মোটামুটি গতকালকে যেরকম ছিল ওই রকমই থাকার সম্ভাবনা রয়েছে দুই এক জায়গায় হয়তো কিছুটা কমতে পারে তবে রংপুর বিভাগে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে সেখানেও তাপমাত্রা তাপপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী তিন দিনের বৃষ্টিপাত কিন্তু আমরা সিলেট বা তার আশেপাশে অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আর এর বাইরে আগামী তিন দিনে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই তবে চব্বিশ পঁচিশ তারিখের দিকে দেশে বিচ্ছিন্নভাবে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর কারণে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তীব্র তাপদাহ চলছে সারা দেশে পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর প্রবাহের তীব্রতায় পুড়ছে যশোর ও চুয়াডাঙ্গা এ দুটি জেলা সহ আশপাশে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা এক সপ্তাহ ধরে যশোরের তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস লাগাতার গরমে চরম দুর্ভোগে জনজীবন এতে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা আগামী সাত দিন গরম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা রয়েছে তাপদাহ পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন হয় বয়স্ক এবং বাচ্চা তারা একদম প্রয়োজন ছাড়া যেন মানে বাসার বাইরে না যায় এবং হাসপাতাল গুনাতে কোন কোল্ড কেস এখন ভর্তি করতে না করতে কোল মানে বলে কি যেটা হার্নি এক মাস পরে করলে কোনো অসুবিধা হবে না এটা গোল বাড়া যেটা একুট না সেটা দুই সপ্তাহ পরে করলে মানে হাসপাতাল থেকে খালি রাখার জন্য বলছি যে যদি এরকম চাপ হয় তাহলে বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকে যেন সেটা মানে ভর্তি করা হয় এখন কোল্ড কেস কয়েকদিন বন্ধ থাকবে আর আমাদের স্যালাইন এবং আমাদের ওরান স্যালাইন থেকে শুরু করে সবার কাছেই আমি আলাপ করছি আমি একটা অ্যাপ খুলছি যে আমাদের মধ্যে সাথে সাথে যেন জানানো হয় কোনো জায়গায় কোনো ক্রাইসিস হলে আমরা এটা এখন পর্যন্ত আমি মনে করি আমাদের কন্ট্রোলে আছে তবে প্রকৃতির সাথে তো আমাদের কারো হাত নাই এটা আমরা মেনে নিতে হবে এবং এটাকে মেনেই আমাদের চলতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুদ্ধ নয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যা করা দরকার সবই করা হবে চট্টগ্রামের হালি শহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে বিশেষ দরবারে তিনি একথা বলেন মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠায় দেশের সশস্ত্র বাহিনী সারা বিশ্বে মর্যাদা নিয়ে চলবে তাদের পেশাগত দক্ষতা কর্তব্য নিষ্ঠা এবং অনুশীলন প্রশিক্ষণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে এমন প্রত্যাশার কথা উল্লেখ করেন সরকার প্রধান সশস্ত্র বাহিনীকে জনগণের আরও আস্থা বিশ্বাস অর্জন করতে হবে শেখ হাসিনা বলেন এদেশের পররাষ্ট্রনীতি অনুযায়ী কারোর সাথে যুদ্ধ নয় সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে বলেও মন্তব্য করেন তিনি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের গণহত্যার প্রতিবাদ জানান প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ সবসময় প্যালেস্টাইনের পক্ষে ছিল আছে থাকবে পরে শিশুদের ক্যানভাসে বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন প্রধানমন্ত্রী ব্যর্থ রাজনীতির ধারায় হাঁটায় হোচট আর ঝাঁকুনির প্রকোপে পর্যদস্থ বিএনপি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার এক বিবৃতিতে তিনি কথা বলেন ওবায়দুল কাদের বলেন বিএনপির মহাসচিব জনগণের কাছে রাষ্ট্রযন্ত্রকে আহ্বান জানিয়েছেন অথচ বিএনপি নিজেই রাজনৈতিকভাবে অবস্থায় রয়েছে। এই হলো বারবার পরাজয়ের গভীরে নিমজ্জিত হয়ে বিএনপির নেতাদের বোধ শক্তি লোপ পেয়েছে দিন দিন তারা দেশ রাষ্ট্র ও জনগণকে শত্রুতে পরিণত করে চলেছে বলে মন্তব্য তার বলেন বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই বরং তাদের প্রতি এক ধরনের ঘৃণা রয়েছে যে কারণেই জনগণ বারবার বিএনপিকে প্রত্যাখ্যান করেছে সরকার জনগণের সেবক বাংলাদেশে এই ধারণা প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ যে অপশক্তি দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে তারা স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগের প্রবল প্রতিপক্ষ বা শত্রু হিসেবে গণ্য হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির বলেছেন দেশে বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন চলছে এবং মিথ্যাপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্ত হয়ে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান সেখানে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি সহ পাবনা জেলার নেতাকর্মীরা এ সময় রুহুল কবির রিজভি বলেন বেগম খালেদা জিয়ার পক্ষে কথা বলতে গিয়ে হাবিবুর রহমান হাবিব কারাগারে যেতে হয়েছে সরকার অন্যায়ভাবে নেতাকর্মীদের মামলায় সাজা দিচ্ছে অবিলম্বে বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি তিনি শাস্তি এবং নির্যাতন বরণ করে নিয়েছেন কিন্তু তবু তিনি যা বলেছেন যাতে যেটি সত্য মনে করেছেন সেইখান থেকে ন্যূনতম রাজনীতির যে নৈতিকতার যে ঘাটতি কথার সাথে কাজের যে ঘাটতি সেইখান থেকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হাবিব ভাই তৈরি করেছে তারা প্রকাশ্যে কোন কাজ করতে পারে না প্রকাশ্যে কি করে মানুষের কাছে প্রতারণা করে ওবায়দুল কাদের হাসান মাহমুদ এরা তাদের বক্তৃতাই বলেছেন অনেক কিছু তলে তলে আর তলে তলে ওনারা দেশ বিরোধী জনগণ বিরোধী ওনারা কাজ করেই যাচ্ছে একের পর এক কাজ তারা করেই যাচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো পরে সংবাদ সন্ধ্যা ছটায় এর আগে পাঁচটায় রয়েছে নিউজ টপ টেন এছাড়া বাংলাদেশ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশ নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলাদেশের নিউজে এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে